মাদক মামলায় চিত্রনায়িকা পরিমনির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। So Purimoni saga comes to an end, at least for now. সেটা হচ্ছে পরিমনি কে কারাগারে পাঠানো হয়েছে। দুই দফায় তাকে হচ্ছে রিমান্ড আবেদন করা হয়েছিল। প্রথম দফায় হচ্ছে 4 দিনের, দ্বিতীয় দফায় হচ্ছে 2 দিনের। দুইবারই আদালত তার রিমান্ড মঞ্জুর করছে এবং দুই দফা রিমান্ড শেষে আর হচ্ছে পরিমনির যে বিবাদী পক্ষ তারা আর রিমান্ড আবেদন করে নাই এবং রিমান্ড আবেদন না করে হচ্ছে কারাগারে পাঠানোর জন্য আবেদন করছে এবং আদালত হচ্ছে সেই আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে। নাও কারাগারে পাঠানোর আবেদনের যে গ্রাউন্ডটা ছিল সেই গ্রাউন্ডটা কি ছিল সেটা হচ্ছে যে কয়েকটা গ্রাউন্ডে, একটা গ্রাউন্ড ছিল হচ্ছে যে সে দেশের বাইরে চলে যেতে পারে, তো সেটার হচ্ছে যে সেটার জন্য আবার পরিমনির পক্ষের আইনজীবী সে আর্গিউ করছে যে পরিমনি একজন সম্মানিত ব্যক্তি, আলোচিত ব্যক্তি, সে দেশের বাইরে যাবে না, আর যদি সেরকম আশঙ্কা থাকেও সেক্ষেত্রে তারা পাসপোর্ট সারেন্ডার করতে রাজি আছে। তারপর আরেকটা হচ্ছে গ্রাউন্ড ছিল হচ্ছে বাদীপক্ষ হচ্ছে আরেকটা গ্রাউন্ড দেখাইছে যে পরিমনি হচ্ছে বাইরে বের হইলে সে ইনফ্লুয়েন্স করতে পারে তদন্তকে, তারা অনেক তথ্য প্রমাণ পাইছে, তদন্ত চলতেছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জানি তাকে ছাড়া না হয় সেই গ্রাউন্ডে তাকে কারাগারে পাঠানোর আবেদন করছে। তো ওকে হোয়াট এভার, এগুলো শুনে টুনে আদালত হচ্ছে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। সো এভরিথিং সাউন্ডস প্রিটি নর্মাল এবং লজিক্যাল কাইন্ড অফ, বাট প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে যে পরিমনির বেলায় বা অন্যান্য দেশের সাধারণ নাগরিকের বেলায় বা সাধারণ নাগরিক বলতে যার সাথে খেলা হচ্ছে আর কি বা যাকে খেলা খাওয়া হচ্ছে তার বেলায় এরকম সব কিছু খুব সুন্দর একদম আইন মেনে পই পই করে সব কিছু হচ্ছে, কিন্তু যখন পাণ্ডারা ধরা পড়ে, যখন বড় সন্ত্রাসীরা ধরা পড়ে, দলীয় স্পেশালি দলীয় সন্ত্রাসীগুলা, তাদের বেলায় তো রিমান্ড আবেদনও করতে দেখি না, রিমান্ডে নিতেও দেখি না, তাদের বেলায় তথ্যরও প্রয়োজন পড়ে। তো যাক, সেটা নিয়ে কথা বলে নতুন কিছু না, আমরা বাংলাদেশিগুলো জানি, রাইট? সো পরিমনির সাথে যেটা হচ্ছে সেটা মানে আইনের প্রয়োগ, আইনের শাসন সব যদি পই পই করে সবার সাথে সবসময় হইতো তাইলে এটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার, এসওপি অনেকটা আমরা বলতে পারি, কিন্তু অ্যাগেন এখানে আইনের শাসন হচ্ছে না, আমরা জানি সেটা বাংলাদেশে, বাংলাদেশে আইনের শাসন নাই। সো ইস্যুটা হচ্ছে এই জায়গায়, রাইট? নাইলে ইউ মে আস্ক যে কী ব্যাপার, আপনারা সবসময় আইনের শাসন নাই অভিযোগ করেন, এখন প্রচুর আইনের শাসন হচ্ছে, এখনও আবার অভিযোগ করতেছেন, তাহলে আপনারা চান কি না এখনও আইনের শাসন হচ্ছে না, এখন শয়তানি হচ্ছে। নাও পরিমনিকে খেলা হচ্ছে কিন্তু মাদক মামলায়, এটা কিন্তু আমি আপনাদেরকে একদম ডে ওয়ানে আলোচনা করছিলাম যে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে মাদক মামলায়। তো আমি এটা ইম্পর্টেন্ট পয়েন্ট কেন, কারণ সব মানুষ ন্যাচারালি ডিটেলসগুলো অত খেয়াল করবে না কী হচ্ছে, মানুষের আইডিয়া মানে বাইরে থেকে তাদের ধারণা কি, ও পরিমনি একজন ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছিল, তারপর হঠাৎ করে দেখা গেলো তারা কি নিয়ে খেলাধুলা শুরু হয়ে গেছে, তার মানে হচ্ছে সে যে অভিযুক্ত ছিল ওইটা যেহেতু মিথ্যা প্রমাণিত হয়েছে এই জন্যে খেলতেছে, রাইট? সো তারা হয়তো ভাবতে পারে যে ওই জন্য এরকম খেলা যায় কিনা, এই জন্য এরকম করে কারাগারে পাঠানো যায় কিনা। সো লাইক যে কারণে বললাম যে টেকনিক্যাল ডিটেলসটা ইম্পর্টেন্ট, তাকে কিন্তু সেই কারণে খেলা হচ্ছে না, আমরা সবাই জানি এই কারণে খেলা হচ্ছে, কিন্তু আসলে টেকনিক্যালি অন্য কারণ দেখায় খেলা হচ্ছে, রাইট? সো কেউ যদি টেকনিক্যাল ডিটেলসগুলো ফলো না করে দূর থেকে ভাবে তাহলে হয়তো ভাবে যে শুধুমাত্র একটা মিথ্যা অভিযোগের কারণে এরকম এত দূর খেলা যায় কিনা, না মিথ্যা অভিযোগের কারণে খেলা হচ্ছে না, তাকে মাদক মামলায় খেলা হচ্ছে। নাও এই যে মাদক মামলায় খেলা হয়েছে, এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি আলোচনা করতে ওই দিন ভুলে গেছি, ওই দিন আলোচনা করার দরকার ছিল, সেটা হচ্ছে যেহেতু সকলের বাসায় যে মাদক পাওয়া যায় এটার কারণ কী? হ্যাঁ, যেটা ওই পর্বে, হ্যাঁ প্রথম পর্বেই সেটা আলোচনা করে বলছিলাম যে মাদক পাইলে খেলতে সুবিধা হয়, একটা ধারা দিয়ে ধরা যায় যে মাদক পাইছি তাকে এখন খেলা যাবে এবং আটকানোর একটা রাস্তা। তো সাধারণত মাদক মামলাটা ঢুকানো হয় যখন কাউকে খেলতে যাচ্ছে এবং দে আর নট শিওর যে তাকে খেলা সম্ভব হবে কিনা, তার বিরুদ্ধে রিয়েল যে অভিযোগ, রিয়েল যে কারণে তার বিরুদ্ধে, যেমন পরিমনির বেলায় ক্ষেত্রে সে মিথ্যা অভিযোগ তুলছে, সেই লাইনে খেলতে গিয়ে যদি বেশি দূর খেলা না যায় বা ধরেন যে মিথ্যা অভিযোগের শাস্তি একজন লাগছে 6 মাস জেল, জেল জেল হতেই পারে, দেশে 6 মাস জেল, সো তারা কিন্তু তারা খুশি না, তারা পরিমনিকে 6 মাস জেলে রেখে তুষ্ট না, তারা এখন সুদ তুলবে, এখন এরা পাণ্ডাদের সাথে লাগছে, যেহেতু এখন তারা হচ্ছে মনে করেন যে 6 বছর জেল খাওয়াবে, যে অপরাধের শাস্তি 6 মাস জেল তাদের মন ভরতেছে না, তারা 6 বছর জেলে রাখবে। তো সেটার রাস্তা কি? সেটার জন্য তো যদি এখন এই অভিযোগ তোলে যে মিথ্যা অভিযোগ, ডিফেমেশন, এগুলো করলে তো 6 মাসের বেশি রাখা যাচ্ছে না, তখন ওই যে মাদক ভরে দিয়ে এখন আরও লম্বা সময় আটকে রাখবে। সো এগুলো হয়েছে শয়তানি। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এখানে যে পুলিশ র্যাব যে অভিযান করে, আপনি কারো বাসায় অভিযোগ, বাবারে এখন আবার সোনার বাংলার অসভ্য দেশের সভ্যতার আলাপ,
সভ্য, মানে যেটা বলি সবসময় আপনার, বাংলাদেশেও কিন্তু আইন, আদালত, পুলিশ, বিচার, বিচারিক প্রক্রিয়া এগুলো আছে, নাই যে তা না। অসভ্য দেশ হইলো, পুরোপুরি অসভ্য বলা যায় না, সব আছে ইন প্লেস, ওইগুলাকে রেখেই খেলাধুলা চলে আর কি, রাইট? সো বাংলাদেশের আইন অনুযায়ী আপনি কারো বাসায় অভিযান করলে আপনার সার্চ ওয়ারেন্ট লাগবে, আদালতের অনুমতি লাগবে, এছাড়া আপনি নাগরিকের স্বাধীনতা, ওরে বাবারে বাঙালির স্বাধীনতা, বাংলাদেশের মানুষের স্বাধীনতা, আবার দাসের আবার স্বাধীনতা না। তো আইডিয়ালি স্পিকিং, যে বাংলাদেশি নাগরিক তো সংবিধান তো আপনাকে ফ্রিডম অফ স্পিচও দেয়, আপনি কথা বলতে পারেন, ফেসবুকে শর্ট আউট করে ফেলবে পিটিএ। সো সংবিধানে যেরকম আপনাকে স্বাধীনতা দেয়, ফ্রিডম অফ স্পিচ, সংবিধানে এরকম আপনার হইতেছে নাগরিক স্বাধীনতা নিশ্চিত করে আপনার সংবিধান, যোগ। তো সেই সংবিধানের নাগরিক স্বাধীনতা অনুযায়ী আপনার বাসায় কেউ রেড করতে পারবেন এরকম সার্চ ওয়ারেন্ট ছাড়া, আদালতের অনুমতি ছাড়া। সো যে পুলিশ ধরেন গিয়ে গিয়ে নাগরিককে সাঁই সাঁই করে তুলে নিয়ে আসতেছে ঘরে, রাস্তাঘাটে মাইঠুর করতেছে, তাহলে কি এদেশ আদালত নাই, আইন নাই, সংবিধান নাই, না সবই আছে, এগুলো মেনেই করে, খেলাটা বোঝেন নাই, আদালত আইন সংবিধান মেনেই করে, ওই তখন ধারা চেঞ্জ করে, টুইস্ট করে, শয়তানিগুলো শুরু হয় আর কি। তো যাই গা, পয়েন্ট বিং দ্যাট পয়েন্ট ট্রাইং টু মেক হিয়ার, যে আপনি ধরেন কোনো বাসায় যদি অভিযান করতে হয় পুলিশকে, তখন এই যেহেতু এই দেশ সভ্য দেশ, এই দেশে আইন নাই সেটা বলা যাচ্ছে না, আইন আছে, বিচার বিচার আদালত আছে, তো তারা তখন করে কি, যে সার্চ ওয়ারেন্ট নাই, আদালতের অনুমতি নাই কিন্তু খেলবে। তখন আরেকটা সুযোগ আছে, যে যদি তারা আদালতের কাছে প্রমাণ করতে পারে যে আমাদের এখানে একটা ওয়ার্ড আছে কি জানি বলে, কনসিভেবল অফেন্স বা কী জানি এরকম, যে একটা মানে খুব ইমার্জেন্সি, একটা আর্জেন্ট সিচুয়েশান, আমাদেরকে এখন অভিযান পরিচালনা করতেই হবে। সো সেটা জাস্টিফাই করবে কীভাবে, যে আমরা সন্দেহ করছি যে এই বাসার মধ্যে কিছু একটা ঘটতেছে, আমরা সন্দেহ করছি যে এই বাসায় মাদক পাওয়া যাচ্ছে, আমাদেরকে তদন্ত করতে হবে, এখনই ঢুকে পড়তে হবে, খুব আর্জেন্ট একটা ইমার্জেন্সি সিচুয়েশান, এখন আদালতের অনুমতি নেওয়া, সার্চ ওয়ারেন্ট নেওয়ার সময় নাই, এক্সেপশনাল সিনারিও এখন। তো এইসব ভুজুং ভাজুং দেখাইলে তখন জাস্টিফাই করা যায় কারো বাসায় ব্রেক ইন করা আর কি, কোনো সার্চ ওয়ারেন্ট ছাড়া। সো সেটা আরেকটা কারণ এরা জাস্টিফাই করার জন্যে, কারো বাসায় যদি ঢুকে এরকম অভিযান করে ধূপধাপ, তখন এটা জাস্টিফাই করা আদালতের সামনে, যে ওই যে আমরা এই যে মাদক পাইছি তো এই কারণে অভিযান করছি, যে মাদক পাওয়া গেছে, এই যে একটা সিচুয়েশান ছিল দেখি তো আমরা ঢুকছি। হ্যাঁ, সো এটা হচ্ছে আরেকটা কারণ জাস্টিফাই। সো এখন আপনি ব্যাপারটা বোঝেন, যে এই যে র‍্যাব পুলিশ এই কাজটা করে, যে তারা এই জন্য যে কথাটা আপনাদেরকে বলি, যে অসভ্য দেশে যখন সভ্যতার মারাইতে যায়, তখন এটা হইতেছে, কালকে যেরকম লেখছি আর কি, যে অসভ্য দেশে যখন সভ্য দেশের নিয়ম মারানোর চেষ্টা করে, কাক যখন ময়ূরের পালক গায়ে লাগায়, তখন এটা কাকও হয় না, ময়ূর হয় না, একটা অদ্ভুত চিড়িয়াতে পরিণত হয়। এই যে তারা সভ্যতা মারাইতেছে, যে ও আমি আরেকজনের বাসায় ঢুকলে সার্চ ওয়ারেন্ট ছাড়া ঢুকতে পারি না, সুতরাং কী করবো, জাস্টিফাই করার জন্য মাদক ঢুকিয়ে দিলাম, তার মানে কেন মাদকটা ঢুকাইলাম, আইনের মধ্যে থেকে খেলার জন্যে। তো এই যে মাদকটা পাইলেন, এখন কী করবেন তাকে, এখন আপনি আদালতে নেওয়ার পর, এখন তো তার মাদক তো পেয়ে গেছেন, মাদক তো হয়তো আপনারাই প্ল্যান্ট করছেন হয়তোবা, এখন মাদক যে পেয়ে গেছেন, এখন আবার তো সভ্য দেশ, এখন তো আদালতের সামনে প্রমাণ হয়ে গেছে এর বাসায় মাদক পাওয়া গেছে, যদি আমরা সকলে জানি হয়তো নেসেসারিলি ছিল না, হয়তো প্ল্যান্ট করা এগুলা, কিন্তু যেহেতু এটা সভ্য দেশ, আইনের শাসন আছে, এখন তো তাকে শাস্তি দিতেই হবে। সো তারা অভিযানটাকে জাস্টিফাই করার জন্য যেই কামটা করে, সেই কামটা করে ওই লোকে, যেইটা হইতেছে নাসিরুদ্দিন, গত দুই এক পর্ব আগে দেখাইছি, যে নাসিরুদ্দিন বলছে যে আমার বাসায় যে প্রক্রিয়া অভিযান করা হয়েছে সেটা নিয়ে আমার অনেক প্রশ্ন আছে, অবশ্যই প্রশ্ন আছে, লাইক এটা কোনো কথা নিডলেস টু সে, অবশ্যই অনেক প্রশ্ন আছে, আপনার কেন, আমাদের সবারই অনেক প্রশ্ন আছে না। এটা হচ্ছে পয়েন্ট, এই যে এদেরকে এইভাবে করে নানান শয়তানি করা হয়, শয়তানি করতে গেলে এক শয়তানি বেগেটস আরেক শয়তানি, আরেক শয়তানি এনজেন্ডার্স আরেক শয়তানি, এই চলতে থাকে, তারপরে শয়তানি লুপের মধ্যে পড়ে, এখন হচ্ছে পরিমণি আর জামিন নাই, পরিমণি এখন হচ্ছে কারাগারে, এবং হুনোজ হয়তো বা, কারণ এই যে মাদকগুলো পাওয়া গেছে, তাহলে কি র‍্যাব মিথ্যা বলছে মাদকগুলো পাওয়া যায় নাই, র‍্যাব তো দেখাইছে সংবাদ সম্মেলন করে, তাহলে এখন কী হবে, তাহলে এখন পরিমণিকে শাস্তি না দিয়েও ছাড়া যাবে না, যদি শাস্তি না দিয়ে ছাড়ে, কারণ আমরা সকলে জানি এগুলো হয়তো বা কোনো শয়তানির অংশ হতে পারে হয়তো বা, তাছাড়া শাস্তি না দিয়ে ছাড়বে কেমন, এখন আদালত এটি অসভ্য দেশ নাকি, আশ্চর্য মাদক পাওয়া গেছে সারা দেশ দেখছে, এখন বিচার না করলে এই দেশে কি বিচার নাই নাকি, আইন আদালত নাই নাকি, এখন এই র‍্যাবের অভিযানকে জাস্টিফাই করার জন্য এখন খেসারত দিতে হবে পরিমণিকে, মাদক মামলায় খেসারত, যদি সত্যিকার পাওয়া গিয়ে থাকে তার বাসায় মাদক তো পাওয়া গেছে, যদি না হয়ে থাকে, যদি সব কিছু ইদার শয়তানির অংশ হয় অথবা সভ্য দেশের আইনের সুনিশ্চিত প্রয়োগের অংশ হয়, ইদার ওয়ে পরিমণি শেষ, পরিমণির হ্যাঁ উশৃঙ্খল জীবনাচরণ, পরিমণির পরিমণি একজনকে মিথ্যা অভিযোগে ফাঁসাইছে, তার জন্য তার সাথে এইভাবে এগুলা করা যায়, রাষ্ট্র যেটা করতেছে, এবং যেগুলো নিয়ে পরিমণিকে ধরা হচ্ছে, যেসব মদ পাওয়া গেছে, মাদক, আইএ কি, এলএসডি, আইএস, আইস ফাইস পাওয়া গেছে, রত্তনামি থাকে জানে, হইতে পারে আমি বলতেছি না অসত্য, এগুলো বাংলাদেশের প্রাইভেট ভার্সিটির যে কোনো স্টুডেন্ট র্যান্ডম রাস্তা দিয়ে হাঁটার সময় দাঁড়ায়, যদি আব্বু এদিকে আসতো তোমার ব্যাগটা একটু খোলো বললেই পাওয়া যাবে, বাবা বলো না, বাবা ইয়াবাকে বাবা নাম দিছে, হ্যাঁ প্রাইভেট ভার্সিটির পোলাপান যে কেউ র্যান্ডমকে দাঁড় করে, হ্যাঁ আবার প্রাইভেট ভার্সিটির লোকজন খেলবে, হ্যাঁ খেপে যাবে, শুধু প্রাইভেট ভার্সিটি শুধু বললেন কেন, পাবলিক না বলে জেনারেলি স্পিকিং, হ্যাঁ দাঁড় করে যে আবু তোমার পিছনের পকেটটাতে একটু আঙুল ঢুকাই, দুই আঙুল, টু ফিঙ্গার টেস্ট করি, একটু টু ফিঙ্গার টেস্ট অন্য জিনিস জায়গা, একটু টু ফিঙ্গার টেস্ট করি,
বাবা পাওয়া যাবে, রাইট? সো ওইভাবে ধরা শুরু করলে তো সবকিছু একটা হায়ারার্কি আছে, যে অসভ্য দেশে আপনার দুর্নীতিবাজ, ঘুষখোর, চামবাজ, গুন্ডা, সন্ত্রাসী, এদের সবাইকে ফেলে রেখে যখন পরিমণিকে বা এরকম পাবলিককে ধরা হয়, খেলা হয়, এই মাদক মামলা, এই মামলা, সেই মামলা, এবং হচ্ছে মিথ্যা অভিযোগ করছে, যেটার জন্য অবশ্যই শাস্তি কাম্য। আমি তো সবসময় এদেরকে এইসব নারীবাদীদের, নারীবাদী শয়তান শুয়োরদের এগুলো নিয়ে কথা বলি, যারা পুরুষকে ফাঁসায় লেফট অ্যান্ড রাইট সারাদিন গর্হিত গর্হিত অভিযোগ তুলে ধর্ষণ চেষ্টা, হ্যাঁ সেটার শাস্তি আমিও চাই, লাইক ইউ নো মোর দ্যান এনি ওয়ান এলস, আমি 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 এই এই ব্যাপারে সবচেয়ে বেশি উচ্চকণ্ঠ, তাই বলে এইভাবে শাস্তি চাই না, হ্যাঁ এই শয়তানি চাই না, রাইট? লাস্টে আর একটা জিনিস, বাই দ্য ওয়ে, যেহেতু নারীবাদীদেরকে ঢুকে এফএসি টেনে, এখন দেখেন এক নারীবাদী পাঠা কি বলে শোনেন। এবং নারী হিসেবে পরিমণি জামিন পাওয়ার অধিকার রাখে, সে পরিমণির জামিন চায়, তার জামিন চাওয়ার গ্রাউন্ড হচ্ছে পরিমণি নারী। এটা কিন্তু শুধু সাংবাদিকের ভাষণ না, পরিমণির আইনজীবীও এই গ্রাউন্ড দেখাইছে আদালতে, যে সে নারী এই জন্য তাকে জামিন দেওয়া লাগবে। দুই দিন আগে দেখলাম যে পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা কি পদে আছে জানি না, উনি বলতেছে এরকম যে টকশোতে আসছে, টকশোতে আসছে, হ্যাঁ খুব সুশীল, যে এইভাবে করা যায় কিনা একটা নাগরিকের সাথে, তারপর সে বলতেছে যে না একজন নারী আলাই হচ্ছে র্যাব হইতেছে, এরকম অভিযান চালালে তার আইডেন্টিটি অবশ্যই প্রকাশ করা উচিত। কেন কেন পুরুষের বেলায় তার মানে দেখা দেখানো লাগবে না? পুরুষের বেলায় আইন নাই, পুরুষের বেলায় সভ্যতা নাই, পুরুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার নাই পুরুষের। সো এরা এই যে কথাগুলো নির্লজ্জের মতো এসে মিডিয়াতে বলে, আপনি চিন্তা করতে পারেন একটা পুরুষের বেলা এরকম কোনো কথা বলে? নারীবাদী শুয়োরদের উৎপাত এবং মিডিয়ার উৎপাতে আপনি পরে পাবারে বাবা, ভার্চু সিগন্যালিং কাহাকে বলে, উহা কত প্রকার ও কি কি, নারীর বেলায় যেরকম অসভ্য ভাষায় ব্যবহার করতেছে যে নারী বিধায় জামিন দিতে হবে, নারী হইলে আইডি কার্ড দেখাইতে হবে, পুরুষ হইলে তাহলে পুরুষ বিধায় জামিন পাইতে পারে না, পুরুষের যে ব্যাপারে আইডি কার্ড দেখাইতে হবে না, সো এরা যে খুললাম খুললে এগুলো। এবং আপনাদের আরেকটা ব্যাপার হচ্ছে যে পরিমণির নিয়ে নিয়ে কিন্তু এখন আবার মিডিয়া উল্টা এপিসোডের পর এপিসোড 30 মিনিটস 40 মিনিটস লং হচ্ছে সেগমেন্ট করতেছে, যে কেন পরিমণির সাথে এরকম করা হচ্ছে, নারী বলেই কেমন করা হচ্ছে, এই সে নারী নারী নারী। সো ইউ মাইট থিঙ্ক যে এগুলো তার মানে নারীর ব্যাপারে বেশ সংবেদনশীল, আসলে যে নারীর ব্যাপারে সংবেদনশীল না এগুলো যে শুয়োর মিডিয়া যেটা সবসময় বলি, এটার প্রমাণ হচ্ছে হেলেনা জাহাঙ্গীরের বেলায় কি এরা এরকম এপিসোডের পর এপিসোড করছে? করে নাই। হেলেনা জাহাঙ্গীর যেহেতু আওয়ামী লীগ, আওয়ামী লীগের ইন্টারনাল খেলা, সেহেতু কিছুটা বলছে, কিছুটা নারী দেখে চুলকেছে, নারী নারী নারী। পরিমণির জন্য যেরকম এখন লেগে আছে, রীতিমতো অ্যাক্টিভিজম শুরু হয়ে গেছে এখন পরিমণির জন্য মিডিয়াতে প্রতিদিন। আমি ইউটিউবে আমার সাজেশন হোম পেজে ঢুকলেই দেখি 30 মিনিট লং চলতেছে আলোচনা, পরিমণির সাথে কেন এরকম হচ্ছে, নারী বিধায় এমন হচ্ছে কি না, পরিমণির সাথে আমার এই এই যে অহরহ পুরুষদেরকে খেলা হচ্ছে এই দেশে, আপনি জীবনে দেখছেন এই কথাটা বলতে যে কেন খেলা হচ্ছে একটা? না না, তখন নারী হলে তাদের স্পেশাল প্রিভিলেজ দিতে হবে, সেটা আমরাও আমি তো বলতেছি, হ্যাঁ নারী হলে নারীদের আলাদা কিছু ব্যাপার আছে, কিছু স্পেশাল ব্যাপার, তাদের স্পেশাল ট্রিটমেন্ট, না না তখন তো আবার স্পেশাল ট্রিটমেন্ট করা যাবে না, তখন নারী পুরুষ এক, তো এখন নারী পুরুষ এক না কেন, এখন আবার নারী 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 করতেছিস কেন? সো এই মিডিয়ার এদের সে কথাবার্তা শুনে এদেরকে এই জন্য প্রচণ্ড জুতা পেটার উপর রাখতে হবে। এরা যখনই ভার্চু সিগন্যালিং করতে আসবে, যখনই যে এদেরকে নিয়ে আসবে প্রথম আলো হইতেছে যে কি জানি মিথিলা টয় এদেরকে ডেকে নিয়ে আসবে, যে কমেন্ট সেকশনে মানুষ গালাগালি করে, আসেন আপনারা একটু লেকচার দিয়ে যান মানুষকে, মানুষ কত খারাপ, এই মিডিয়ার এরা কত খারাপ, এবং এই মিডিয়ার মিডিয়া বলতে শুধুমাত্র মিডিয়ার নর্তক নর্তকী না, মিডিয়া এবং নিউজ মিডিয়া থেকে শুরু, এরা সকলে ফেক আগাগোড়া, সকলে ভণ্ড দুই নাম্বার, এরা আবার মানুষকে শাসন করতে আসে, মানুষকে ন্যায় নীতি শেখাইতে আসে। সো সেই পয়েন্ট আলোচনা করতে চাইলাম আর কি, এই জন্য আপনাদের এগুলো চোখে আটকায় কিনা, যে সে অবলীলায় বলে চলে যাচ্ছে পরিমাণে নারী বিধায়তে সে জামিন তার পাওয়া উচিত, নারী বিধায় সার্চ করার আগে হইতে সাইডি দেখাইতে হবে, পুরুষ হলে দেখাইতে হবে না। সো এই আর কি অসভ্যতা, লাইক আর সামনে পিছনে সব দিকেই অসভ্যতা, তো যাকে এই অসভ্যতা সবাই অসভ্য, ওই যে বলো না তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন, এরা ইতর বলে কি আমরা সবাই ইতর হয়ে যেতে পারি, তাহলে সমাজ কারা ঠিক করবে? সো এরা ইটামি করে বেড়াচ্ছে, এরা পরিমণিকে খেলতেছে, পরিমণির শাস্তি আমিও চাই, এভাবে চাই না, পরিমণির শাস্তি আমিও চাই, সে নারী বিধায় তার শাস্তি কম হোক, নারী বিধায় জামিন পাক সেটা আমি চাই না, নারী পুরুষ সকলের জন্য আমি ন্যায় বিচার চাই, এবং অবশ্যই পরিমণির বেলাও ন্যায় বিচার চাই, এবং পরিমণি যে শয়তানি করছে সেটার জন্য শাস্তি চাই, কিন্তু যা করা হচ্ছে পরিমণির সাথে এখানে, এখানে সব কিছু হচ্ছে শুধুমাত্র ন্যায় বিচার ছাড়া।